আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম রোশনারা বেগম। রোশনারা বেগম, আপনি কোথা থেকে এসেছেন? আমি চিটাং থেকে এসেছি। চিটাং থেকে এসেছেন। আচ্ছা, এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমি প্রথমে আসছিলাম হাঁটু ব্যথা নিয়ে, তারপর হাঁটু ব্যথা ভালো হলো, তারপর এখন আমার আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি শফিউল্লাহ প্রধান স্যারের অধীনে ভর্তি ছিলাম। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আন্ডারে ভর্তি ছিলেন। কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন এখানে? 2014 সালে একবার ভর্তি হয়েছিলাম, তখন আমার হাঁটু ব্যথা ছিল, ভালো হলো। ওটা ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে, তারপর আবার এখন আবার আসছিলাম। আচ্ছা, এবার যখন এসেছেন কতদিন ভর্তি ছিলেন? 14 দিন। আচ্ছা, 14 দিন পরে এখন আপনার অবস্থাটা কেমন, শারীরিক অবস্থাটা কেমন? আগের চেয়ে ভালো। আপনার ঘাড়ে ব্যথা যেটা ছিল বা পিঠে ব্যথা যেটা ছিল সেটা কি ভালো হয়ে গেছে? আচ্ছা, এর কারণে আপনার প্রাত্যহিক জীবনে যে ধরনের সমস্যাগুলো হতো আপনার ঘাড়ে ব্যথা বা পিঠে ব্যথার জন্য, মানে সেই ধরনের মুভমেন্টগুলো কি এখন আপনি করতে পারেন খুব সহজে? জি, এখন তো পারি। আচ্ছা, জানতে চাইবো যে এই সমস্যাটার কারণে কি এর আগে কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করেছিলেন আপনি? হ্যাঁ, অনেক ডাক্তার দেখেছিলাম, আচ্ছা, ওষুধ খাইছিলাম, কোথাও ভালো হয়নি আর কি, এখানে তো ভালো হয়েছে। মানে এর আগে যে ধরনের ট্রিটমেন্টগুলো করেছেন হয়তো মেডিসিন খেয়েছেন, পরবর্তীতে আবার সেই সমস্যাটা আবার শুরু হয়, মানে পার্মানেন্টলি আপনি কখনো ভালো হননি বা সুস্থ হননি। আচ্ছা, এখানে আমরা ওনার ছেলেকে একটু পেয়েছি, ওনার সাথে একটু কথা বলি। স্যার, আপনার নামটা? স্যার, আমার নাম তুহিন মোহাম্মদ রহমান। আচ্ছা, আপনার মা 2007 সাল থেকে উনি অসুস্থ ছিলেন, ওনার হাঁটু ব্যথা ছিল, পরবর্তীতে ডক্টর শফিউল্লাহ প্রধান আন্ডারে ট্রিটমেন্ট করে ওনার হাঁটু ব্যথাটা চলে গেছে এবং পরবর্তীতে উনি ওনার ঘাড়ে ব্যথা এবং পিঠে ব্যথার কারণে এসেছে। তো আপনি ওনাকে পূর্বে এবং বর্তমানে এই দুইটাতে কি অবস্থা আপনি দেখছেন, আপনার কেমন মনে হচ্ছে, ইম্প্রুভমেন্টটা কেমন ওনার? এর আগে যখন 2014 সালে এসেছিল আর কি, তার আগে দেখতাম যে ব্যথায় অনেক কাতরাতো, ঘাড়ের ব্যথা, হাঁটুর ব্যথা। তো পরে এসে যখন 14 দিন ছিল, এর পরবর্তীতে প্রায় 5-6 বছর ভালোই অবস্থা ছিল আর কি। এখন আবার পিঠে ব্যথা শুরু হয়েছে, তারপর এখন আসলো, দেখা যাক কি অবস্থা, আমরা আশা করি ভালোটাই হবে আর কি। আচ্ছা, এখন তো দেখছেন যে অবশ্য মানে ভালোই লাগছে আগের থেকে, মানে ওনার অবস্থা আগের থেকে অনেক ভালো, অনেক ইমপ্রুভ করেছে। আচ্ছা ম্যাম, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল আপনি যতদিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, তারা কি টাইম টু টাইম আপনার সব ধরনের ট্রিটমেন্ট দিয়েছেন? তিন বেলা আমি যে থেরাপি দিতাম, যে ধরনের সেবাগুলো পাওয়ার কথা সবগুলো পেয়েছেন আপনি? আচ্ছা, এখানকার পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, কেমন লেগেছে আপনার কাছে? ভালো লেগেছে আপনাদের কাছে? আচ্ছা, জানতে চাইবো যে আপনি 2007 সাল থেকে আপনি এখানে ট্রিটমেন্ট করেছেন এবং আপনি এখান থেকে অনেক ধরনের উপকৃত হয়েছেন, আপনি বলছেন যে আপনার হাঁটু ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে গেছে। তো আপনার মতো এরকম অসংখ্য রোগী আছে আমাদের দেশে এবং দেশের বাইরে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, অনেকে আছেন যে হয়তো কোন ডক্টরের কাছে যাবেন তারা বুঝতে পারেন না, অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন, অনেকে দেখা যাচ্ছে ভুয়া চিকিৎসকের কবলে পড়ে তাদের সর্বস্ব শেষ হয়ে যায়, অনেকে পঙ্গুত্ব বরণ করেন, আমরা এরকম অনেক রোগীও আমরা দেখতে পাই। তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? কি বলবো, যাদের যারা খোঁজ পায় না, টিভির মাধ্যমে দেখে তারপরে এখানে আসলে ভালো হবে আর কি, ডাক্তারের কাছে আসলে ভালো হবে, কারণ আপনি নিজে এখানে উপকৃত হয়েছে, আপনি আশা করি ওরাও উপকৃত হবে। আপনাকে বিটি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আমরা আপনাদের সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।